মাটির চুলা রান্না করা এই গরু মাংসটা ভিউয়ার্স আপনি যখন একটু লেবু চিপে এভাবে চালের রুটি দিয়ে খাবেন তখন এত টেস্ট লাগে ইটস লাইক আনএক্সপ্লেনেবল সাথে আপনি যদি একটু রাতের বেলা যান এবং তারা যদি চুলা থেকে নামিয়ে নামিয়ে আপনাকে ফ্রেশ সার্ভ করে সেই জিনিসটার ভাবি আলাদা সো এন ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইস এজাজউদ্দিন আশা করি সবাই অনেক ভালো আছেন সো আজকে একটা হেক্ট্রিক যে ছিল সারাদিনে কর্মব্যস্ততার পরে হঠাৎ করে প্ল্যান করলাম শীতেরই রাতে যেহেতু একটু হালকা কুয়াশা পড়েছে আমরা একটু শাইন মামার গরুর মাংস খেয়ে আসি এই জায়গাটা ফিওর সিলেট মেইন সিটির একটু বাইরে ঢাকা সিলেট হাইওয়ের মধ্যেই এখানের আরেকটি ভিডিও আপনারা আমার চ্যানেল এবং পেজে দেখেছেন আমি একদিন দিনের বেলা গিয়েছিলাম প্রায় সময়ই রাতে যাওয়া হয় সো জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সো ঢাকা সিলেট হাইওয়ে লালাবাজারের ঠিক পরেই একটা জায়গা আছে এই জায়গা হচ্ছে নাজির বাজার সো নাজির বাজারের গরু মাংসটা পিওর্স আনবিলিভেবলি এত মজা ওনারা অ্যাকচুয়ালি মাটির চোলে রান্না করে এবং ভাতও আছে এবং ইউ হ্যাভ চয়েস ফর চালের রুটি চালের রুটি সিলেট অঞ্চলের খুবই ফেমাস একটা খাবার সো আমরা চালের রুটি দিয়েই গরু মাংসটা প্রেফার করি রাত যত গভীর হয় শাহিন মামার দোকান ততই বিজি হয় সো কিছুক্ষণের মধ্যেই আমরা বাইকে রওনা দিয়ে লালাবাজার চলে গেলাম যেহেতু শীতের রাত এবং পলিটিক্যাল কিছু অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা মোটামুটি ফ্রি ছিল সো কিছুক্ষণ পরেই আমরা সিলেট সিটি থেকে রওনা দিয়ে নেওয়ার আবার ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পরেই চলে গেলাম সেই বিখ্যাত নাজির বাজার গরু মাংস খেতে এখানে গরু মাংসটা ভিও আসলেই ভেরি স্পেশাল এবং খুবই ফেমাস যারা সিলেটে বাইরে থেকে আসেন এবং সিলেটে যারা থাকেন তারা এই গ্রাম বাংলা শাহিন মামার গরু মাংস খেতে একবার না একবার শীতের সময় জানি যান এটা হচ্ছে কি ঢাকা সিলেট হাইওয়ে লোকেশনটা আবারও বলে দিন নাজির বাজার মহানগর ফিলিং স্টেশনের ঠিক পাশে ছোটোখাটো সিম্পল একটা রেস্টুরেন্ট যেটা নাম হচ্ছে গ্রাম বাংলা রেস্টুরেন্ট এখানে তাদের মেনু আছে অ্যাকচুয়ালি অনেক কিছুই পাওয়া যায় দেশি মুরগ ডিম অনেক কিছু মাছ বাট তাদের ফেমাস হচ্ছে গিয়ে লাল গরুর মাংস একবারই কিচেন থেকে এনে আপনাকে সার্ভ করবে গরুর মাংসের সাথে আপনি সাদা ভাতও খেতে পারেন এবং চালের রুটিও খেতে পারেন সো আমি প্রেফার করি পার্সোনালি চালের রুটি সো এই দেখতে পাচ্ছেন আমি ভিতর গিয়ে দেখলাম জাস্ট তারা চোখো থেকে নামানোর ঠিক আগ মুহূর্ত গরম গরম শীতের রাতে গরুর মাংস রেডি হচ্ছে কালারটা এত জুস এবং দেখতেও খুব সুন্দর লাগছিলো সাথে উপরে দেখলাম সারি সারিভাবে রাখা আছে দেশি মুরগ তারপর বিভিন্ন রকমের মাছ হাঁসের মাংস আর অন্যান্য বিভিন্ন রকম কিছু বাট আমি যেটা নিলাম সেটা হচ্ছে গরু মাংসই এবং সাথে সাথে মামাকে অর্ডার করলাম যে ফ্রেশ কিছু চালের রুটি বানিয়ে দিতে সো মামার সাথে সাথেই তার পাশে চালের রুটি বানানোর প্রসেস শুরু করে দিল দামও খুব কম এবং ইয়ামি সো আমার খাবার রেডি দেখতে পাচ্ছেন একটা জিনিস বলে রাখি এখানে তারা হাফ গরুর মাংস মানে পাঁচ পিচের ছোটো একটা প্লেসে গরু মাংস বিক্রি করেন যেটার দাম হচ্ছে কি একশো চল্লিশ টাকা এবং চালের রুটিগুলো তারা তিন টাকা বা পাঁচ টাকা দামে সাইজ ভেরিয়েশনে বিক্রি করেন দেওয়ার সাথে সাথেই আমি গপাগপ গিলতে থাকলাম মাংসের পিসগুলো ভিউয়ার্স এত মজার ছিল এবং খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে স্পাইস লেভেলটাও ঠিক ছিল এবং গরম গরম খাবার কিন্তু ভিউার্স চুলা থেকে ডাইরেক্টলি খাবার মজাই আলাদা শীতের রাতে সো একটু পরে পরে আমি বাটিতে দেখে দেখে গরুর মাংস পিসগুলো নিচ্ছিলাম আর চালের রুটি তো আছেই কখন যে ভিউয়ার্স আমরা প্রায় পঁচিশ হাফ গরু মাংস খেয়েছি এবং চালের রুটি ইন টোটাল উই হ্যাড সিক্সটি সো আমরা পাঁচজন মিলে মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই কাজিনস মিলে আমরা প্রায় ষাটটা চালের রুটি এবং পঁচিশ হাফ গরুর মাংস খেলাম সো এখন শীতের রাতে আপনারাও চাইলেই শাহিন মামার গ্রাম বাংলা রেস্টুরেন্টে নাজির বাজার আসতে পারেন বসে আমার ঢাকার নাজিরা বাজারের ফুডের কথা মনে পড়লো এনিওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ইজ ইউর এজাজউদ্দিন অন্য জায়গায় দেখা হবে আল্লাহ হাফিজ